সাকিবকে কিছুতেই কাছে পাচ্ছেন না অপু বিশ্বাস। সম্প্রতি ঢাকাতে পাওয়া বড়ই কঠিন হয়ে পড়েছে। তিনি কলকাতা, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া আর লন্ডনে ছুটে চলছে অবিরাম। কাজের ফাঁকে ছেলেকে দেখতে কলকাতা থেকে ঢাকায় ফিরলেও তিনি আজ বুবলিকে সাথে নিয়ে আবার অস্ট্রেলিয়া উড়াল দিয়েছেন। এদিকে সাকিব অপুর তালাকনামা যেন অবহেলায় পড়ে আছে সিটি কর্পোরেশনের অফিসে। গত 15 জানুয়ারি সালিশি বৈঠকে অপু বিশ্বাস উপস্থিত থাকলেও উপস্থিত হননি সাকিব খান। তিনি তার সিদ্ধান্তে অটল, কিছুতেই অপু বিশ্বাসের সাথে সংসার করবেন না। কিন্তু বরাবরের মতো তখনও অপু ঠিক উল্টো পথে হেঁটেছেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, হয়নি কোনো সমাধান। তাই এখনও অপু বিশ্বাসের শেষ ভরসা মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বিচ্ছেদ ঠেকাতে প্রধানমন্ত্রীর সাহায্য প্রার্থনা করেছেন। অন্যদিকে বিচ্ছেদের মতো এত বড় কঠিন বোঝা মাথায় নিয়েও তিনি দিব্যি সবকিছু করে যাচ্ছেন, নিজের কষ্টটা কিছুতেই বুঝতে দিচ্ছেন না কাউকে, সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করেন। আর তারই প্রমাণ ধরা হয়েছে পপধারায় সঙ্গীত শিল্পী বুধবার ক্যামেরায় বন্দি হওয়া কিছু ছবিতে। বুশরা অপু বিশ্বাসের সাথে দুইটি ছবি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে গিয়ে লিখেছেন, ছবিতে অপুকে দেখা যাচ্ছে ফুরফুরে মেজাজে। এত মানসিক যন্ত্রণা থাকার পরও অপুর মুখে এই হাসি সত্যি অনুপ্রেরিত হওয়ার মতো। জীবনের এ চরম বিপর্যয়ের মুহূর্তেও প্রিয় অভিনেত্রীকে এভাবে হাসি খুশি দেখতে পেয়ে ভক্তরা আবেগপ্রবণ। আর নানা কমেন্ট করতে থাকেন। এক ভক্ত লিখেছেন, শুভকামনা রইল। আরেক ভক্ত লিখেছেন, দুজনকে অনেক সুন্দর লাগছে। এরকম আরো নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।